48 ঘন্টার মধ্যে দামোদরের লক গেট মেরামতের কাজ ঠিক করে জল সরবরাহ স্বাভাবিক না হলে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে না। শুধু মেজিয়া বিদ্যুৎ প্রকল্পেই নয়, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনেও। এই দুই বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা 3000 মেগাওয়াটের বেশি, ফলে 48 ঘন্টা পরও জল সরবরাহ স্বাভাবিক না হলে দেশের যেসব এলাকায় ডিভিসি বিদ্যুতের যোগান দেয় সেখানে ঘাটতি দেখা দেবে। মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের ডিজিএম প্রবীর চাঁদ বলেন, এমটিপিএসএ দুটি রিজার্ভার রয়েছে, জলধারণ ক্ষমতা 15 লক্ষ কিউবিক মিটার। শনিবার দুপুর পর্যন্ত যতটা সম্ভব ইনটেক পাম্প হাউস থেকে জল ভরে নেওয়া হয়েছে, তাতে দুদিন মেজিয়া বিদ্যুৎ প্রকল্প সুরক্ষিত। এখানে 8টি ইউনিট চালাতে দৈনিক 1.5 লাখ কিউবিক মিটার জল প্রয়োজন। এছাড়াও ডিভিসির আবাসনে পানীয় জলের সরবরাহ করতে হয়। আমরা মাইকিং করে জল খরচ কমানোর নির্দেশ দিয়ে রেখেছি। তিনি বলেন, শুনেছি লক গেট মেরামতির কাজ শুরু হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে 48 ঘন্টার মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। কাজ শেষ হলেই ডিভিসির আপার ভ্যালির মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু করবে। কিন্তু 2017 সালে 1 নম্বর লক গেট ভেঙে পড়ায় 5 দিন সময় লেগেছিল, এবার 2 দিনের বেশি লাগলে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডিভিসি কর্তৃপক্ষ। না দেখুন, এখন তো আমরা 7টা ইউনিট চালাচ্ছি, এখানে টোটাল 8টা ইউনিট আছে। কালকে দুপুর থেকে এটা বন্ধ হয়েছে, কালকে দুপুর পর্যন্ত আমরা পাম্প চালাতে পারেছি ইনটেক যে আছে। তাহলে এটা ধরতে পারেন কি এখন 24 ঘন্টা 48 আবার 2 দিন আমার মানে চলে যাবে উইদাউট এনি প্রবলেম? দেখুন, আমাদের রিজার্ভার প্লান্টের ভিতরে একটা রিজার্ভার আছে, ওখানে ওর ক্যাপাসিটি ধরুন 15 লাখ কিউবিক মিটার আছে ক্যাপাসিটি। বাট আমরা কত পর্যন্ত ওয়াটার ড্র করতে পারি সেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি এখানে দুটা ইউনিট তো, দুরকম ইউনিট, দুটা আমাদের এখানে 500 মেগাওয়াট আছে, ওখানে সাফেন দিয়ে জল যায়, আর বাকি 1-6 আমরা জাস্ট পাম্প দিয়ে নর্মাল পাম্প দিয়ে যায়। তো আগামী 2 দিনের মধ্যে জল না পেলে সেক্ষেত্রে কি হয়? না এখন আগামী 2 দিন না পেলে 2 দিন পরে এফেক্ট পড়তে, জেনারেশন এফেক্ট হতে পারে, 2 দিন এফেক্ট হবে না, মানে সেক্ষেত্রে কি ইউনিট বন্ধ করতে হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। মানে জেনারেশন কি এখন থেকে এফেক্টেড? না এখন কোনো নো এফেক্ট, মানে আফটার 2 দিন কি এফেক্ট করতে পারে? তা 2 দিন এফেক্ট পড়বে, 2 দিন আমাদের জোরে জল আছে, 2 দিন এফেক্ট করতে পারে। বাট আমরা যে শুনেছি ওখানে INW অফিসার্স মানে রিপেয়ারিং জন্য ইনভলভ হয়ে গেছেন, আগেও একবার 2017 এরকম ইনসিডেন্ট হয়েছিল, ওখানে দেখলাম কি 1-2 দিনের মধ্যে না রিস্টোর করা হয়েছে, এবারও মনে হচ্ছে কি 2 দিনের মধ্যে রিস্টোর হয়ে যাবে, তাহলে বেশি কিছু ক্রাইসিস হবে না।